আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো কাঁচাকলা দিয়ে শিং মাছের ঝোল কাঁচাকলা দিয়ে শিং মাছের এই ঝোলটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে খুবই সহজ এবং কমন একটি রান্না কম বেশি এটা সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে চারটা কাঁচাকলা কেটে নিয়েছি রান্নার জন্য আর কাঁচাকলাটা এভাবে একটু কেটে নিয়েছি মোটামোটা করে এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে কাঁচা কলা কেটে সাথে সাথে পানিতে দিয়ে দিতে হবে যাতে করে কালো না হয়ে যায় কাঁচা কলা কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচা কলাগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি যতক্ষণ না পর্যন্ত রান্না করব ততক্ষণ পর্যন্ত এইভাবে পানিতে ভিজিয়ে রাখবো কাঁচা কলা রান্না করব শিং মাছ দিয়ে এখানে বড়ো সাইজের তিনটা শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর মাছের ভেতরের যে রক থাকে এই রকটা আমি কাঠে দিয়ে ফেলে দিয়েছি প্যানে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আর হাফ চা চামচ নিয়েছি রসুন বাটা আজকের এই কাঁচা কলার ঝোলটা অল্প তেল মশলা দিয়ে রান্না করব। এখানে চাইলে পেঁয়াজটা কুচি করে দেওয়া যাবে আমি বেটে দিয়েছি এতে করে ঝোলটা ঘন হবে পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় মশলাটা হালকা ভেজে নিয়েছি পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য এখানে নিয়েছি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মধ্যে কাঁচা কলা দিয়ে দেব কাঁচা কলা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব কাঁচা কলা রান্না হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্না করে নেওয়া যায় কষিয়ে নিতে হবে সুন্দরভাবে যাতে কাঁচা কলার মধ্যে মশলা মিশে যায় একটুখানি পানি দিয়ে দেবো কাঁচা কলা সেদ্ধ হতে খুব বেশি পানি লাগবে না এই পানিতে আমি একটু কষিয়ে নেবো যাতে মশলা মিশে যায় সুন্দর করে কাঁচাকলার ঝোল অনেকভাবেই রান্না করা যায় আর বিভিন্ন মাছ দিয়েই রান্না করা যায় আজকে শিং মাছ দিয়ে রান্না করছি এবং খুবই সহজ একটা পদ্ধতিতে এভাবে যে কেউ রান্না করে নিতে পারবে যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছে তারা খুব সহজেই এই রান্নাটা করে নিতে পারবে কাঁচাকলা দিয়ে শিং মাছের ঝোলটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয় কাঁচা কলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন আমি শিং মাছ দিয়ে দেব মাছ এবং কলা একসাথে কষিয়ে নেব শিং মাছটা কষিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় অনেকে আছে কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেবে নিতে পারেন এটা যা যার পছন্দ কলা এবং মাছ একসাথে কষিয়ে নেবো মাছের মধ্যেও যেন মশলা মিশে যায় মাছ এবং কাঁচকলা আমি একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি মাছ এবং কলা দুটোই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দেব পাতলা ঝোল রাখবো সেভাবে পানি দিয়ে দিলাম তরকারির ঝোল ভালোভাবে ফুটে উঠেছে ঝোল আর কিছুটা টানিয়ে নেব একেবারে ঘন করবো না ঝোলটা কিন্তু পাতলা কাঁচা কলা দিয়ে শিং মাছের পাতলা ঝোলটা খেতেই বেশি মজার কাঁচামরিচের ফালি দিয়ে দেবো কয়েকটা চা চামচ দিয়ে দেবো টালা জিরার গুঁড়া মশলাটা নেড়ে চেড়ে মিলিয়ে নেব কাঁচাকলা দিয়ে বিভিন্ন ধরনের মাছ রান্না করা যায় যে কোনো বড় মাছ একইভাবে রান্না করে নেওয়া যাবে আজকে আমি যেভাবে কাঁচাকলা দিয়ে শিং মাছের ঝোল রান্না করলাম খুবই সহজ একটি পদ্ধতি ঝটপট করে রান্না করে নেওয়া যায় তরকারির ঝোলের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে অনেকেই বলে যে কাঁচা কলা রান্না করলে ঝোল কালো হয়ে যায় তো আমি কিন্তু কোনো কিছুই করি না কাঁচা কলাটা জাস্ট কেটে পানিতে ভিজিয়ে রাখি সাথে সাথে কাঁচা কলা কেটে পানিতে ভিজিয়ে রাখলে কাঁচা কলাটাও সাদা থাকে দেখতে আর ঝোলটাও কিন্তু কালো হয় না তো আমার তরকারি ঝোলটা দেখেই বুঝতে পারছেন পারফেক্ট কালার কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও আমি টানিয়ে নিয়েছি এর থেকে আর বেশি ঘন করবো না পাতলা ঝোল রাখছি তরকারিটা নামিয়ে নিয়ে এখন পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার কাঁচাকলা দিয়ে শিং মাছের ঝোল সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই কাঁচাকলা শিং মাছের ঝোলটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ